আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই আল্লাহর কুদরত এবং অদ্ভুত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন এবং এমন এমন টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন যে সকল ভিডিওগুলো নাকি আপনারা কখনোই দেখেন নাই। যদি আপনি মুসলমান হয়ে থাকেন তো এই সকল ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। কম বেশি আমরা সবাই জানি যে বাঘ কতটা ভয়ানক, কতটা ভয়ানক হতে পারে। যারা নাকি বাঘের ফাঁপাই পড়ছে তারাই বলতে পারবে যে বাঘ কত বড় ভয়ানক একটা প্রাণী। মানুষকে পেলে একেবারে কীভাবে ছিঁড়ে খেতে হয় বাঘ এটা ভালোভাবে জানে, কীভাবে মানুষকে শিকার করতে হয় এটাও ওই বনের হিংস্র বাঘ সেটা জানে। তো বিকজ যদি নাকি মানুষকে ওই মন আল্লাহ তারা বাঁচিয়ে রাখেন, হায়াত দিয়ে থাকেন, তো বাঘ হোক বনের রাজা সিংহ হোক কেউ তাকে মারতে পারবে না, জান কবজ করতে পারবে না, যদি ওই আল্লাহতলা হুকুম থাকে। আর যদি ওই আল্লাহতলা চায় যে তার জানটা এই বাঘের মাধ্যম দিয়ে কবজ হয়ে যাবে তো অবশ্যই তার জানটা বাঘের মাধ্যম দিয়ে কবজ হয়ে যাবে। আল্লাহতলা চাইলে সব কিছুই করতে পারেন। যতই শক্তি আসুক না কেন, যতই হিংস্র প্রাণী আসুক না কেন, আল্লাহ যদি তাকে হায়াত দিয়ে রাখেন কখনো এটাকে মারতে পারবে না, এটা আমরা সবাই জানি। এই মানুষটি গাড়ির ভিতরে ছিল, যখন নাকি বাঘটি তার গাড়ির কাছে চলে আসে তখন সে ভয়ে ওই গাড়ির ভিতরে চুপ করে বসে থাকে। তার হায়াত আসেন বলেই আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছেন, ওই বাঘের হাত থেকে বাঁচিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এই ভিডিও দেখে আপনারা অবাক হয়ে যাবেন। অবাক হবেন কেন আমি বলতেছি, আপনারা নিজের চোখে দেখার পরে আপনারাও অবাক হয়ে যাবেন। এটা নাকি ইন্ডিয়ার একটা ঘটনা। এই স্কুলটি অনেক দিন ধরে বন্ধ ছিল, অনেক দিন যাবৎ বন্ধ থাকার পরে অনেক কিছু এই স্কুলের ভিতর থেকে শব্দ শোনা যেত। গ্রামবাসীরা এই স্কুল থেকে অনেক অদ্ভুত অদ্ভুত টাইপের শব্দ শুনতে পেত। তো এই গ্রামবাসীরা একদিন ভাবলো যে স্কুলের ভিতরে কি এমন হইতেছে, কি এমন শব্দ, তা আমরা যাব এন দেখব, কোথায় থেকে শব্দটা আসে এটাও আমরা খুঁজে বের করব। তো একদিন সবাই মিলে এই স্কুলের ভিতরে ঢুকলো, একটা মানুষ ক্যামেরাও করতেছিল। তো যখন নাকি স্কুলের ভিতরে ঢুকলো সবাই যা দেখতে পেলো তারা নিজেরাই ভয়ে সবাই বের হয়ে চলে আসছিল। দেখুন বিহস, আপনারা ভালোভাবে দেখুন ওই ক্যামেরাতে কি এমন ধরা খাইছিল, সবাই বের হয়ে আসছিল, আপনারা নিজেরা দেখলে নিজেরা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এটা একটা জিন ছিল, বিশ্বাস করাই লাগবে, কারণ আল্লাহ এই পৃথিবীতে জিনও সৃষ্টি করে রাখছেন। এটা জিন ছাড়া কি হতে পারে আপনারাই বলুন। এই ভিডিও দেখে আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসছে বিহস। এই ভিডিওটা একটু ভালোভাবে দেখুন, মায়ের মন ভালোবাসার মন, এই ভিডিও দেখলে তা বুঝতে পারবেন। দেখুন বিহস, এই গরুর বাচ্চা যে বাচ্চাটা আছে সে কিন্তু মারা গেছে। দেখুন তার মা কীভাবে দুঃখ প্রকাশ করতেছে। এই গরু বাচ্চাটাকে মারছে এক সাপ, পাশে দেখুন একটা সাপ ওই গরুকে শোভা মারতে আসছিল। তখন এই গরু তার বাচ্চাকে মেরে ফেলার প্রতিশোধ কীভাবে নিতেছে তা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন বিয়স, এখান থেকেই বোঝা যায় যে একটা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটা হতে পারে, কত পরিমাণে হতে পারে, তা এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারতেছেন। এগুলোই সবই আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা মায়ের ভিতরে এমন একটা মায়া দিয়ে দিছে যে মায়া নাকি সন্তানরা বুঝতে পারে না। বিয়স দেখুন, এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন বিহস, পানির মধ্যে সবচেয়ে একটা ভয়ানক প্রাণী কুমির। এই কুমির কীভাবে শিকার করতেছে, মানে পানি থেকে কীভাবে হরিণকে শুকনো মাটির উপর থেকে শিকার করে পানিতে নিয়ে গেল, সবাই দেখে অবাক হয়ে গেছিল। বাকি হরিণগুলো তখনই পালিয়ে যায়। তো সামনে আবারও আল্লাহর কুদরত এবং অদ্ভুত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।